লেনিনের মৃত্যুর শতবর্ষ উদযাপনে কলকাতার সমাবেশের প্রস্তুতিতে বহরমপুরে মিছিল করল এসইউসিআই। শুক্রবার বিকেলে বহরমপুর শহর জুড়ে হয় মিছিল। আগামী 21 জানুয়ারি কলকাতায় সমাবেশের প্রস্তুতিতেই এই মিছিল। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। লেলিনের মৃত্যু শতবর্ষ উদযাপনে কলকাতার সমাবেশের প্রস্তুতিতে বহরমপুরে মিছিল করল এসইউসিআই। শুক্রবার বিকেলে বহরমপুর শহর জুড়ে হয় মিছিল। আগামী 21 জানুয়ারি কলকাতা সমাবেশের প্রস্তুতিতেই এই মিছিল। এবছর মৃত্যু শতবর্ষ উদযাপন করা হচ্ছে লেলিনের। বছরভর নানা কর্মসূচির মধ্য দিয়ে লেলিনকে স্মরণ করছে এসইউসিআই। এদিন বিকেলে বহরমপুরে এসইউসিআই জেলা কার্যালয় থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন এলাকা পরিক্রমার পর তা নিমতলা এলাকায় শেষ হয়। মিছিল থেকে কলকাতার সমাবেশে যোগ দেওয়ার জন্য আবেদন জানায় এসইউসিআই নেতৃত্ব। এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বিশ্বের প্রথম মানুষের শোষণ মাটিতে রাষ্ট্রের রূপকার লেনিনের মৃত্যু শতবর্ষ শহীদ মিনারে সমাবেশে মানুষের দ্বারা মানুষের শোষণমূলক সমাজ ব্যবস্থা তার অবসান ঘটিয়ে সমাজতন্ত্রের প্রয়োগ করেছিলেন, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই মহান লেনিনের মৃত্যু শতবর্ষ আমরা উদযাপন করছি। আগামী 21 জানুয়ারি কলকাতার শহীদ মিনারে আমাদের দলের সমাবেশ। সেই সমাবেশে আমাদের দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ, তিনি আলোচনা করবেন।